হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই তোমরা কেমন আছো? ইসমি এইচআরবি, তোমাদের সাথে আছি। আজকের পদার্থবিজ্ঞান লাইভ ইভেন্টে আমরা তাপগতিবিদ্যা এবং তাপগতিবিদ্যার ভেতরে তাপমাত্রা এবং মানুষের অনুভূতি নিয়ে বিভিন্ন ধরনের মজার মজার ডিসকাশন করব। আজকের এই ওয়েবিনারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ইসমি এইচআরবি, যারা আমাকে চিনো না, আমি মাস্টার ডিফেন্ডে তোমাদেরকে পদার্থবিজ্ঞান পড়াই, আর আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি। আর পদার্থবিজ্ঞান নিয়ে বিভিন্ন ধরনের মজার গল্প করতে তোমাদের সাথে আমি সব সময় চলে আসি। তো দ্যাটস দ্য থিং। তো আজকে অনেক মজা করব, অনেক কিছু শিখবো, অনেক মজা হবে। তো তোমরা আমাকে কমেন্ট করে দ্রুত জানাও যে আমার কথা শুনতে পাচ্ছো কিনা। শাহরিয়ার স্বাধীন চলে আসছে। স্বাধীন, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আর এখানে অনেকেই আসসালাম আলাইকুম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সালাম দেওয়ার আগে আমাকে একটু জানাও আমার কথা শুনতে পাচ্ছো কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ, তারা তারা নিজের নামটা একটু মেনশন করো। ওকে, একজন লিখেছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। অল ক্লিয়ার, ওকে, অল ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। আচ্ছা, এখানে স্বাধীন লিখেছে, জি ভাইয়া, ক্লিয়ার, অল ক্লিয়ার। কিছুদিন আগে ভাইয়া কেমিস্ট্রি পড়াইছিলেন, এখন বলতেছেন ফিজিক্স পড়ান। আচ্ছা, না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অগ্নি পরীক্ষা দিয়েই তো বুয়েটে চান্স পাইতে হয়েছে। তো এই তিনটা সাবজেক্টই পড়াই, বাট আজকে এখন তোমাদের সাথে পদার্থবিজ্ঞান নিয়ে কথাবার্তা বলবো। আমাদের অনেকে চলে আসছে। নাদিমুল চলে আসছে, কেমন আছো নাদিমুল? নাদিমুল, ওয়ালাইকুম আসসালাম। রাকিতা চলে আসছে, ক্লিয়ার ভাইয়া, ওকে। আর যারা লিখছো কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, তোমরা ভালো থাকার চেষ্টা করো। আর ঠান্ডা পড়তেছে একটু একটু, তাই গলা এবং কান নাক এই জায়গাগুলো দিয়ে যেন ঠান্ডা ভেতরে প্রবেশ করতে না পারে, সেটা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করো। তো দ্যাটস দ্য থিং। যে হার্ট পাঠাইছো, তোমাকেও অনেক ভালোবাসা। আর আচ্ছা, বুয়েট ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার বুয়েট ভাই বানিয়ে দিলা। আচ্ছা, চলো তাহলে আজকের যে বিষয়বস্তুগুলো তোমাদের সাথে ডিসকাস করব, আজকে বেশি আমি সরে যাব না, তো তোমাদের সাথে আমি কথা বলবো। আর এই ইভেন্টটা অনেক ছোট্ট হবে, খুব কম সময়ের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা থেকে একটু, মানে কি বলা যেতে পারে, শুরু করার আগে কিছু কথা বিশেষভাবে বলে নিই। আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারের যে পড়াশোনার অংশটা, সেটা স্টাডি থিয়েটারের ভেতরে করব, এবং তোমাদেরকে এই বৃহস্পতিবার অনেকগুলো লেকচার এই কোর্সের উপর দেওয়া হবে। এবং স্টাডি থিয়েটারে তোমরা অনেকে রেজিস্ট্রেশন করে ফেলেছ, যারা ফ্রিতে সম্পূর্ণ 2022-এর শর্ট সিলেবাস পদার্থবিজ্ঞান শেষ করতে চাও, তারা দ্রুত যুক্ত হয়ে যাও। আমি ক্লাসের শেষে আবারও ডিটেলস এ তোমাদের বলবো কিভাবে স্টাডি থিয়েটারে রেজিস্ট্রেশন করতে হয়। আর এখন আমি ইভেন্টে চলে আসতেছি। তোমাদের অনেকেই অনেক কিছু কমেন্ট করতেছে, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আমাকে একটু দোয়া করে দেন। আচ্ছা, বইটে পড়তে পারি? বইটে পড়ার জন্য যা যা করার দরকার সেটা করো, তাহলে এমনিতেই চান্স পাবা। আর দোয়া অবশ্যই করছি। আর আয়মান, ইতালি থেকে আয়মান যুক্ত হয়েছে আমাদের সাথে লাইভে। হ্যালো আয়মান, কেমন আছো? ভাইয়া, ক্লাস শেষে কি কোনো নোটস থাকবে? হ্যাঁ, নোটস, স্লাইডস এবং পরীক্ষা সবই থাকবে পুরো প্রত্যেকটা চ্যাপ্টার শেষেই। তো তোমরা যে ফ্রি কোর্সটা করতেছো, এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির কোর্স, তো কোনো প্রবলেম নাই ওইটা নিয়ে। কিভাবে অ্যাড হবো দেখিয়ে দেবো, যে প্রশ্ন করেছ দেখিয়ে দেবো, সমস্যা নাই। সো লেটস বিগিন। তোমরা আই থিঙ্ক আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, পাচ্ছে, ছোট স্ক্রিনই থাকবে, এটা বড় স্ক্রিন থাকবে না। এখানে জাস্ট আমার পরিচয় দেওয়া হয়েছে, যে বিভিন্ন প্ল্যাটফর্ম, স্টাডি থিয়েটার, মাই স্টাডি ফ্যান, ক্লোজ অফ ইনফিনিটি, তারপরে সেন্ট জোসেফ বুয়েট, এগুলোর সাথে ট্যাগ করা রয়েছে। আমার ছবি দেখতে পাচ্ছ পাশে, আই থিঙ্ক কিভাবে দেখাবো এভাবে। আচ্ছা, তো আজকে তাপমাত্রাকে মানুষের জীবনের ফিলিংসের সাথে এবং পদার্থবিজ্ঞানের সাথে কিভাবে রিলেট করা যায়, তাপমাত্রা পদার্থবিজ্ঞানে কি আর মানুষের জীবনে কি, সেটা এই ইভেন্টের মধ্যে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করবো, এবং ইন্টারেস্টিং ওয়েতে ডিসকাস করবো। যেহেতু এটা ইভেন্ট, তো এটাকে একটা বোরিং ক্লাস মনে করিও না, দ্যাট উড বি ইন্টারেস্টিং। তো প্রথমত দেখো, দুইটা পাত্রর ভিতরে কিছু পরমাণু রয়েছে, অণু বলো, পরমাণু বলো, যাই বলো, পার্টিকেল রয়েছে।
আমাদের কে যেন যেটা বলতো পার্টিকুল, পার্টিকুল ঠিক আছে, তো পার্টিকুল রয়েছে, এই পার্টিকুল যারা রয়েছে তাদের দেখতে পাচ্ছ তোমরা ডান পাশে যে লাল, একটু লালচে, লাল মানে কি ওরা একটু রেগে আছে আর কি, ওরা একটু বেশি জোরে জোরে নড়াচড়া করতেছে, আর বাম পাশে যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে নড়াচড়া করতেছে, অর্থাৎ একটু বুড়ো মানুষ আর কি, আস্তে আস্তে নড়াচড়া করতেছে। তো আমাদের এই বাম পাশের কণাগুলোর প্রত্যেকের অ্যাভারেজের মোটামুটি গতি শক্তি কম আছে, এটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু ডান পাশের কণাগুলো ছোটাছুটি বেশি করতেছে, দ্যাট মিন্স ওদের গতি শক্তিটা বেশি আছে। এদেরকে যখন একসাথে লাগিয়ে দেওয়া হবে, মানে দুইটা বস্তুকে যখন একসাথে কানেক্ট করে দেওয়া হবে, তখন কি হবে, তখন যার গতি শক্তি গুলা বেশি আছে তারা করবে কি, পাশের বুড়ো মানুষকেও নড়াচড়া দেবে। তোমরা দেখছো হয়তো যখন দাদুর কাছে ছোট নাতি বা নাতনি চলে আসে, তখন দাদুও দেখবা দৌড়াদৌড়ি করা শুরু করে দেয়, কারণ নাতি বা নাতনি ছোট বয়সে অনেক বেশি ছোটাছুটি করে এবং দাদুকেও তার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, অর্থাৎ দাদুকেও দৌড়াদৌড়ি করতে হয়। সো ওভারঅল দুর্বল মানুষও শক্তিশালী মানুষের কাছে এসে, মানে এই যে আমার ছাত্রছাত্রীর অ্যাডমিশনের সময় দেখা যায় আমি অত্যাধিক এনার্জি দিয়ে অনেক ভয় একটা সিলেবাস একদিনের মধ্যে শেষ করে দিচ্ছি ওদের, তখন ওরাও চিন্তা করে যে আমি হয়তো পারবো, একটা বুয়েটিয়ান ভাই যখন পারছে আমিও পারবো, আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন এরকম আমি অনুভব করেছিলাম, যখন আমার সামনে কোনো বুয়েটের ভাইয়া খুব ডিটেলসে বিশাল বিশাল অঙ্ক, বিশাল বিশাল সিলেবাস এক একবারে দাঁড়িয়ে সাথে সাথে শেষ করে দিচ্ছিল 3-4 ঘন্টা ক্লাস নিয়ে, তখন আমি বুঝতে পারলাম যে আসলে এটা সম্ভব। তো তাদের দেখে নিজের মধ্যে এনার্জি আসতো, তো এনার্জির একটা ধর্ম হলো এটা সঞ্চালিত হয় চতুর্দিকে। তো তার মানে যারা ছোটাছুটি করতে পারে, যাদের গতি শক্তি বেশি, তাদের সংস্পর্শে আসলে যারা দুর্বল আছে তারাও একটু গতি পেয়ে যাবে। এখন একটা কথা খুব খুব ভালো করে বোঝার চেষ্টা করো, তাপমাত্রা কি জিনিস? তাপমাত্রা হইলো এই যে কোন একটা গ্যাস বা কোন পদার্থের ভিতরে থাকা মলিকুল গুলার এভারেজে, মানে গড়ে প্রত্যেকের তো গতি শক্তি সেম হবে না, একজন একটু অনেক জোরে দৌড়াইতে পারে আরেকজন একটু কম দৌড়াইতে পারে, বাট মোটামুটি সবার গড়ে যে শক্তিটা আছে, প্রত্যেকটা মলিকুলের গড়ে যতখানি গতি শক্তি আছে সেইটার পরিমাণ বোঝায় তাপমাত্রা। ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার। দেখো বামের যে কণাগুলো আছে ওরা আস্তে আস্তে ছোটাছুটি করতেছে, ডানের গুলো জোরে জোরে ছোটাছুটি করতেছে, তাপমাত্রা হইলো বোঝায় যে কে কত বেশি ছোটাছুটি করতেছে, যে বেশি ছোটাছুটি করবে সেটা হলো বেশি তাপমাত্রার বস্তু, মানে এই যে লাল যে বস্তুটা যেটা বেশি ছোটাছুটি করতেছে, বেশি কণাগুলো বেশি লাফালাফি করতেছে, এটা হলো আসলে উত্তপ্ত বস্তু, অর্থাৎ তাপমাত্রা এটার বেশি। আর সবুজ না, এটা নীল কালার, নীল কালারের যে বস্তুগুলো কণাগুলো দেখতে পাচ্ছ আমার পাশেই, সেগুলো আস্তে আস্তে ছোটাছুটি করতেছে, মানে ওদের গতি শক্তিটা কম, তাই অ্যাভারেজ গতি শক্তি বেশি থেকে কমের দিকে গতি শক্তি সঞ্চালিত করবে, মানে দাদুকে নাতিরা এসে বা নাতনিরা এসে ঝাঁকাঝাঁকি করে তাকে দৌড়াতে বাধ্য করবে। এই ঘটনাটাই আসলে তাপমাত্রার মাধ্যমে তাপ শক্তি কোন দিকে যাবে সেইটার দিক নির্দেশনা করে, অর্থাৎ তাপমাত্রা হইলো বস্তুর এমন একটা অবস্থা যেটা দ্বারা আসলে বস্তুর ভিতরে থাকা পার্টিকেল গুলার এভারেজে কত গতি শক্তি আছে সেটা বোঝায়। যদি গতি শক্তিটা বেশি থাকে তাহলে বেশির থেকে কমের দিকে শক্তিটা যাওয়া শুরু করে, মানে যার এনার্জি বেশি আছে সে অন্য জনকে ইন্সপায়ার করতে পারে, তাদেরকে এনার্জেটিক করে তুলতে পারে। ঠিক আমি যে গল্পটা বলতেছিলাম, বুয়েটের ভাইরা যখন আমার সামনে চট চট করে লিখতো, যখন এত দ্রুত ম্যাথ করতো, তখন আমার মনে হইতো যে আমি হয়তো বুয়েটা চান্স পাবো, ওই যে স্বপ্নটা দেখার জন্য ওই শক্তিটার সাথে পরিচয় হইতে হইছে। সো দ্যাটস দ্য থিং, এখন ওই হাতটা আমারও হয়ে গেছে, কারণ আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি। সো ওই ওই হাতটা আস্তে আস্তে ট্রান্সফার হয়েছে ওই শক্তিটা। এখন তোমাদের কাছে যে কথাটা বলতে চাইতেছি, তাপমাত্রার সংজ্ঞা কি? তাপমাত্রা হইলো কোন একটা বস্তুর এমন একটা ধর্ম যেটা আসলে সেটার ভিতরে থাকা পার্টিকেল গুলার প্রতিটি পার্টিকেলের বা প্রতিটি অ্যাটমের এভারেজে যে শক্তি আছে, গতি শক্তি, সেটাকে প্রকাশ করে। সো এমন ধর্ম যেটা গতি শক্তি প্রকাশ করে, এতটুকু বুঝলেই হইলো, এটাই হলো তাপমাত্রা। আর তাপমাত্রার আরেকটা বৈশিষ্ট্য হইলো এটা হেল্প করে তাপ শক্তি কোন দিকের থেকে কোন দিকে যাবে সেটা বুঝতে। এবার আসো, তোমাদের এই যে এখান থেকে একটা কথা বললাম, এখান থেকে জীবনে কি বোঝার মতো আছে? জীবনে কিছু বোঝার মতো লাইন আছে, আমি তোমাদেরকে একটা কথার মাধ্যমে লিখে দিচ্ছি, খেয়াল করে দেখো। তুমি যদি
দুর্বল মানুষের সাথে থাকো, দুর্বল ছাত্র ছাত্রীদের সাথে নিজের মানে ফ্রেন্ড সার্কেল বানিয়ে রাখো, তাহলে তোমার পক্ষে ভালো স্টুডেন্ট হওয়া কঠিন হয়ে যাবে। কারণ তুমি ওই রকম স্পিডে কোনোদিন অঙ্ক করতে দেখো নাই। আমাকে গ্রাম থেকে ডক্টর কায়কোবাদ, আমাদের বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটা মানুষ, ডক্টর কায়কোবাদ স্যার আমাকে সেই গ্রাম থেকে ঢাকা শহরে ওনার ওনার যে ক্যাবিন আছে, ওনার যে রুম আর কি, বুয়েটে, ও সেই ওনার সেলের মধ্যে নিয়ে ম্যাথমেটিক্স ট্রেনিং করাচ্ছিলেন। তখন আমি অনেক বুয়েটের ভাইদের দেখি এবং কত স্পিডে অঙ্ক করা যায় সেই বিষয়গুলো দেখি। ওইখান থেকে আসলে আমার স্বপ্ন তৈরি হয় যে আমি হয়তো পারবো একদিন। তো তখন আমি স্কুলে পড়তাম, এই যে ব্যাপারটা দেখো, ওই যে কায়কোবাদ স্যারের সাথে আমি আসলাম, ঢাকায় ট্রেনিং নিলাম, এটার ফলে আমার মধ্যে একটা গতি চলে আসছে। সো গতির ধর্ম হইলো, তুমি যদি দুর্বল মানুষদের সাথে থাকো, শক্তিশালী কারোর সংস্পর্শে না আসো, তাহলে তোমার ভালো করতে কষ্ট হবে। এইটার উপরে তোমরা একটা নোট নিয়ে নাও, আমি তোমাদের লিখে দিচ্ছি, নোটটা আগে লেখো, তারপরে কথা বলবো। তো তুমি যাদের সাথে থাকবা তাদের মতোই তোমার জীবন হবে, তাই নোটটা লেখো, আমি বড় করে এখানে লিখে দিয়েছি, আছো তুমি যাদের সাথে হবে তুমি তাদের মতো। সেকেন্ড লাইনটা খেয়াল করো, প্রথম লাইনটা খাতার মধ্যে লিখে নাও, আছো তুমি যাদের সাথে হবে তুমি তাদের মতো। পরের লাইনটা, জীবনে গতি চাইলে গতিশীল মানুষের সাথেই থাকতে হবে। পরের লাইনটা কি বলছি, জীবনে গতি চাইলে গতিশীল মানুষের সাথেই থাকতে হবে, আর বাজের মতো যদি উঠতে চাও তাহলে প্রজাপতিদের ছেড়ে দিতে হবে। ঠিক আছে, কথাটা লিখে নাও, লাস্ট দুইটা লাইন আবারও বলতেছি, জীবনে গতি চাইলে গতিশীল মানুষের সাথেই থাকতে হবে, বাজের মতো উঠতে চাইলে প্রজাপতিদের ছেড়ে দিতে হবে। এই লাইনটা লিখে নাও, তাপমাত্রা তোমাকে জীবনে ইন্সপায়ার করার জন্য যে কথাটা বলে সেটা হলো এটা। সো যারা লিখতে পারো নাই তারা পাশে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটা হাসি দেই। আচ্ছা, কেমনে হাসি দেওয়া যেতে পারে? ওকে, আচ্ছা, ছবি তুলতে ছাড়তে পারো না কোনো? ওকে ওকে, এখন তুলে ফেলো। আচ্ছা যাই হোক, আচ্ছা, তোমরা তোমরা কি তাপমাত্রার কনসেপ্ট এবং আমি যে ফিলোসফিটা বুঝাইলাম জীবনে বাজের মতো উঠতে পারার, সেটা কি বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও তো, আমি একটু কমেন্ট চেক করি, তারপরে আবার আসি ক্লাসে। তোমরা আমার শুনতে পাচ্ছো কিনা, আমাকে দেখতে পাচ্ছো কিনা, এটা বোঝা দরকার। আচ্ছা, আলভি এবং অনেকেই কথা বলতেছে, সাউন্ড প্রবলেম বলতেছে একজন। আচ্ছা, সাউন্ডে কি আদৌ প্রবলেম, একটু জানাও তো, কেউ কেউ একটু কমেন্ট করে আমাকে জানাও, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? জি ভাইয়া, বুঝতে পারছি, সারিয়া স্বাধীন স্বাধীন বুঝে ফেলেছে কি করতে হবে। জি ভাইয়া, বুঝেছি, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এটাই চাচ্ছিলাম যে ক্লিয়ার কিনা। তো চলো সামনের দিকে আগাই, তোমাদের যে বললাম বাজের মতো উঠতে চাইলে, বাজের সম্পর্কে কি জানো তোমরা? বাজ নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম কথা, এই যে বাজ যাকে তুমি দেখতে পাচ্ছ আমার পাশে, বাজ পাখি, এটা জেনারেলি 70 বছর এর মতো এদের লাইফ স্প্যান আছে, মানে 70 বছর বাঁচার কথা। আচ্ছা, আমি একজনের কমেন্ট মনে হয় নিয়ে নিছি, ওর ওকে কি করি, কমেন্ট রিমুভ করতে হবে। ওকে, বাজ সম্পর্কে খুব ডিটেলস একটা তথ্য তুমি জেনে রাখো, দুইটা তথ্য দেব। এই যে বাজ পাখিটা আছে সেটা জেনারেলি 70 বছর বাঁচার কথা, কিন্তু 70 বছর বাঁচতে পারবে না, একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হলো 40 বছর যখন একটা বাজের বয়স হয়, তখন ওদের যে নখ গুলা থাকে শিকার করার জন্য আর পালক গুলা থাকে, ওগুলা দুর্বল হয়ে যায়। পালক দুর্বল হয়ে গেলে সমস্যা হলো অনেক উঁচায় উঠতে পারবে না, আর নখ না থাকলে তার আসলে কোনো কিছু শিকার করা সম্ভব না। তার মুখের যে ঠোঁটের যে কামড় দিয়ে ধরার অ্যাবিলিটি, সেটা না থাকলে সে আসলে শিকার করতে পারবে না। এখন তার কাছে দুইটা ওয়ে আছে, একে তো সে যদি এভাবে মরে যায় মরে যাবে, আরেকটা উপায় আছে সে যদি বাঁচতে চায় মরার মতো বাঁচতে হবে, মানে সে বিভিন্ন জায়গায় মানে ছোট পাখিদের থেকে দুর্বল হয়ে কোন রকম কিছু খেয়ে বেঁচে থাকবে। কিন্তু বাজ এই দুইটার মধ্যে কোনোটাই চয়েস করে না, বাজের জন্য 3 নম্বর অপশন আছে। 3 নম্বর অপশন কি, তারা করে কি, একটা অনেক দূরে নির্জন পাহাড়ে চলে যায়, পাহাড়ের শক্ত পাথরের মধ্যে বাজ করে কি, 40 বছর বয়সের বুড়া বাজ পাখির কথা বলতেছি, কিন্তু বুঝো, এই বাজ পাখি করে কি, ওই পাথরের গায়ের মধ্যে নখ দিয়ে আঘাত করতে থাকে এবং ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে, এবং এটা টোটাল 150 দিনের কাছাকাছি, অর্থাৎ
5 মাস সে এভাবে আঘাত করতে থাকে, এবং আঘাত করতে করতে নখগুলো ভেঙে ছিঁড়ে আস্তে আস্তে পড়ে যায়, এবং ঠোঁটের যে অংশটা বুড়ো হয়ে গেছে সেই বুড়ো অংশটাও আস্তে আস্তে ভেঙে চলে যায়। 40 বছর বয়সে বাজ এই কাজটা করে, এবং 5 মাস টানা নিজের শরীরের অঙ্গ গুলা খসে খসে পড়তেছে, কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে বুঝতে পারতেছো? এই যন্ত্রণাটা সহ্য করে, সহ্য করার পরে রেজাল্টটা হইলো এই বাজ পাখির পরবর্তীতে 40 বছর বয়সের পরে ওই দুর্বল পালক, দুর্বল নখ, দুর্বল ঠোঁট এগুলা সব ভেঙে চলে যায়, চুরমার হয়ে যায়, এবং নতুন ঠোঁট, নতুন পালক, নতুন ডানা, নতুন কি বলা যেতে পারে, নতুন নখ গুলো তৈরি হয়। এই কারণে সে আরো সামনের টোটাল 70 বছর, মানে 40, 70 থেকে 40 বাদ দাও, বাকি যে বয়স বয়সগুলো রইলো অর্থাৎ আরো 30 বছর সে এক্সট্রা বাঁচে, এবং সে বাজের মতোই বাঁচে। এখন বাজ কেমনে বাঁচে সেটা একটু উদাহরণ যদি বলি, বাজ পাখি জেনারেলি যখন ঝড় আসে তখন অন্যান্য পাখিরা চেষ্টা করে কোনো একটা বড় গাছের নিচে বা কোনো একটা গাছের কোটরের মধ্যে ঢুকে ঝড় থেকে বাঁচার জন্য চেষ্টা করে। বাজ পাখি কি করে, বাজ যখনই ঝড় আসে তখন ঝড় এবং মেঘ, ও জানে মেঘ থেকেই ঝড় থেকে বৃষ্টিটা আসতেছে, তাই ও জাস্ট নিজের অ্যাবিলিটিটাকে পাঞ্চ করে ওই মেঘের উপর দিয়ে চলে যাওয়া শুরু করে, এবং যতক্ষণ বৃষ্টি থাকে ততক্ষণ বাজ আসলে মেঘের উপরে থাকে। সো বাজের উড়ার সামর্থ্য এবং নিজের পার্সোনালিটি এত স্ট্রং যে সে ওই বৃষ্টি, ঝড় বৃষ্টি যেটা, যেটার জন্য পুরো পক্ষীকুল বা পাখিরা, পুরো পৃথিবীর পাখিরা যেটাকে দেখে ভয় পায়, বাঘ ওইটার উপর দিয়ে উড়ে চলে যেতে পারে, এবং যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত বাজ উড়ে থাকতে পারে মেঘের উপর দিয়ে। সো তোমাদের এই কথাটাই বললাম, জীবনে যদি গতি চাও তাহলে গতিশীল মানুষের সাথেই থাকতে হবে, আর বাজের মতো উঠতে চাইলে প্রজাপতিদের ছেড়ে দিতে হবে। তোমাদের অনেকেই অনেক দুর্বলদের সাথে অনেকে ঘোরাফেরা করো, অনেকে তোমাদের সময় নষ্ট করে, ওই মানুষদের ছেড়ে দিতে হবে, কষ্ট হইতে পারে। 40 বছর বয়সে বাজ যে কষ্টটা করতেছে তার থেকে তো বেশি কষ্ট হবে না নিশ্চয়ই। তো এই যে বাজ সম্পর্কে ইনফরমেশনটা দিলাম, এটা কি সবাই বুঝতে পারছো একটু কমেন্টে জানাও তো, আমি একটু দেখতে চাই। কথা বলতেছি আবার, যদি না বুঝো তাহলে তো ঝামেলা হয়ে যাবে কেন। আচ্ছা একটু বলো তো, নো প্রবলেম নেই, নো না প্রবলেম নেই, ঠিক আছে। You might want to check the connection settings in the Google Home app. আচ্ছা আর কারো কোনো, তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ একটু বললো তো কমেন্টে। জি ভাইয়া স্বাধীন বলতেছে, দুর্বলদের সাথে সংযোগ ত্যাগ করতে হবে মানে এই না যে মানুষকে তাচ্ছিল্য করতে হবে, বা তুমি জানো যে কোন মানুষগুলোর সাথে মিশলে তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তাদেরকে ছেড়ে দিতে হবে, দ্যাটস দ্য থিং। আর ছেলেদের জন্য বলবো, প্রজাপতি মানে কি সুন্দরী মেয়েরা, তাদের থেকে দূরেই থাকো, বেটার হবে, ঠিক আছে, নাহলে বাজের মতো উঠতে কষ্ট হবে। লেট করে ফেললাম, আচ্ছা লেট করে ফেলো নাই, আমরা মাত্রই শুরু করেছি, তবে বেশিক্ষণ চলবে না, ইভেন্ট অনেক মূল্যবান তাই বেশি কথা বলবো না, চলো আমরা ব্যাক করি যেখানে ছিলাম। তো কথাটা কি ছিল, আচ্ছা তুমি যাদের সাথে হবে তুমি তাদের মতো, তাপমাত্রা থেকে আমরা এই জীবনের এই শিক্ষাটা পাচ্ছি, জীবনে গতি চাইলে গতিশীল মানুষের সাথে থাকতে হবে, আর বাজের মতো উঠতে চাইলে প্রজাপতিদের ছেড়ে দিতে হবে, দ্যাটস দ্য থিং। এরপরে চলো একটা মজার ব্যাপার বলি, আমাদের একটা ক্যারেক্টার, আমাদের পাকু স্যার, পাকু নাম কিভাবে হয়েছে, ওনার নাম হইলো পাপড় চান, তার কিন্তু সে ছোটবেলায় কুকুরদের সাথে থাকতে খুব পছন্দ করতো, এখন তাই পাপড় চান্দ আর কুকুরদের মিলে পাকু হয়ে গেছে নাম ওনার। তাই পাকু স্যার একদিন তার একটা আঙ্কেলের সাথে টয়লেটের সিরিয়াল দিচ্ছিল, এখন শপিং মলে ঘুরতে গিয়ে টয়লেটের সিরিয়ালে অনেক মানুষ হয়ে গেছে, অনেক মানুষ একটার পর একটা দেখে সিরিয়াল লেগে রয়েছে, আর ওর আঙ্কেলের হইলো খুব বেশি জোরে আসলে টয়লেটে যাওয়ার প্রয়োজন হইতেছে। এখন সে পাকু স্যার এদিক ওদিক দেখতেছে, সবাই দেখে খুব ভালো আছে, ও মজা পেতেছে, আঙ্কেলের চেহারা দেখা যেতেছে লাল লাল হয়ে যেতেছে, আর আঙ্কেল জানি কিরকম কিরকম করতেছে। এখন এই জায়গাটা থেকে আমরা যেটা বুঝতে চাইতেছি সেটা হইলো, তাপমাত্রা মাপবো কিভাবে, তাপমাত্রা কি, তাপমাত্রা হইলো কোন পদার্থের ভিতরে থাকা কণাগুলার গড়ের গতি শক্তি পরিমাণ, ঠিক আছে, যত বেশি কণাগুলার এভারেজ, প্রত্যেকটা কণার গতি শক্তি এভারেজে যত বেশি হবে তত বেশি তাপমাত্রা কোন একটা বস্তুর, কিন্তু এটা মাপবো কিভাবে, মাপার উপায় হইলো
এই যে টয়লেটের উদাহরণ থেকে তোমরা বুঝতে পারবা, কাকু স্যার এখন বলতেছে যে আঙ্কেল আপনি কি বেশি ধরছে, তাইলে আপনি কি করেন কি করেন, চিঙ্গি দিয়ে ধরেন, দুই পা চিঙ্গি দিয়ে ধরেন মাঝখান দিয়ে, ঠিক আছে? তো দেখা গেল যে টয়লেটের সামনে আঙ্কেল তার দুই পা চিঙ্গি দিয়ে ধরছে, ঠিক আছে? এই হলো অবস্থা। তার মানে তোমাদের যে জিনিসটা বলতেছি, টয়লেট যার বেশি লেগেছে তার শরীরের অবস্থা দেখে তুমি বলে দিতে পারবা তার অবস্থা খারাপ। তো এটাই আসলে তাপমাত্রা নির্ণয় করার মেইন ফিলোসফি। এটা আবার কি জিনিস, তাপমাত্রা যার বেশি থাকে সেই বস্তুটার কিছু ধর্মের পরিবর্তন হয়, যেটাকে থার্মোমেট্রিক প্রপার্টিস অর তাপমাত্রা বৃদ্ধি বা কমার সাথে পরিবর্তন হয়, এইরকম ধরনের বৈশিষ্ট্য বলে। মানে ধরো তোমার কাছে যদি এরকম পানি থাকে, পানিটা আয়তনটা বেড়ে যাবে একটা বেশি তাপমাত্রার জায়গায় চলে গেলে, আবার তাপমাত্রা কমিয়ে দেওয়া আয়তনটা কমে আসবে। তো একই রকম বৈশিষ্ট্য অন্যান্য জিনিসে দেখতে পারবা, সেটা হইলো যদি তুমি কঠিন পদার্থ এরকম একটা কলম বা কিছুকে যদি লোহার থাকে এটাকে উত্তপ্ত করো, তাহলে দেখবে এটা দৈর্ঘ্য বেড়ে যাবে, দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, আবার তাপমাত্রা কমে ফেলে দৈর্ঘ্য কমে যাচ্ছে। তো সবসময় যেরকম হবে তা কিন্তু না, আমরা অনেক সময় চিন্তা করি যে তাপ বাড়াইলে হয়তো বাড়বেই, তা কিন্তু না। পলিথিনের মধ্যে আগুন ধরাই দেও, দেখবা পলিথিন কুচুমুচু হয়ে যাবে, ঠিক আছে? পলিথিনের মনে হইতেছে শীত লাগতেছে, এরকম অবস্থা হবে, বিকজ পলিথিনের বৈশিষ্ট্যটা ভিন্ন। ওরে যদি তুমি তাপ দাও, পলিথিন কুচুমুচু হয়ে একদম আয়তন কমে ফেলবে, পানির মতো না যে আয়তন বাড়িয়ে ফেলবে, এরকম হবে না। তো সবসময় মনে করো না যে তাপমাত্রা বাড়ালে কিছু না কিছু বাইরে যাবে, তো তা হবে না, ঠিক আছে? তো এই যে টয়লেটে মানুষটাকে যেমন চিঙ্গি দিয়ে ধরে রাখছে, তার মানে হলো টয়লেট বেশি ধরেছে। তো তাপমাত্রার পরিমাপ করার জন্য আমরা বিভিন্ন বস্তুর তাপীয় বৈশিষ্ট্যের পরিবর্তন দেখি, সেটা দেখে আসলে আমরা দুইটা স্থির বিন্দুর মাধ্যমে, অর্থাৎ আগে কি ছিল, তাপ বাড়ানোর কারণে কতখানি পরিবর্তন হয়েছে, সেই ধর্মটা মাপি। এটার মাধ্যমে বিভিন্ন স্কেলে, ডিগ্রি সেলসিয়াস কেলভিন, এই সমস্ত স্কেলে তাপমাত্রা মেজার করি। তো আসল ব্যাপারটা হইলো আমাদের মাপতে হবে তাপের কারণে যে চেঞ্জ গুলা হচ্ছে সেটা কি পরিমাণে হচ্ছে, তাইলে বোঝা যাবে কার তাপমাত্রা কত। এখন দেখো এই যে আমার পাশে ছবি দেখতে পাচ্ছ, বরফ মানে যে সবুজ কালারে দেখা যেতেছে, তোমাদের আমি এটা একটু বড় করে দেখাই। বরফের মতো যে বস্তুগুলো সেটা হইলো এখানে সবুজ করে দেখানো হইতেছে দেখো, আর লাল যে সূর্যের মতো দেখা যাইতেছে ওটা হইলো বেশি তাপের জায়গা, তাপমাত্রা বেশি। এতে দেখো যে বাম পাশে যে বস্তুটা, বাম পাশে মনে করো পারদ আছে, সেই পারদের আয়তন কিন্তু অনেক কম আছে, কারণ এটা ঠান্ডার মধ্যে আছে। কিন্তু যখন গরমের মধ্যে চলে আসতেছে তখন এই পারদের তাপমাত্রা বাড়ার কারণে পারদের এই ধর্মটা অর্থাৎ আয়তনটাও পরিবর্তন হয়ে বেড়ে 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 যে লাল দেখো একবারে মাথায় উঠে গেছে, তার মানে ও বেশি গরমের মধ্যে আছে। এভাবে করে আসলে তাপমাত্রা মাপার মূল নীতিটা তৈরি করা হয়েছে, অর্থাৎ তাপমাত্রা কিভাবে মাপা যেতে পারে সেটার উপায় হলো আমরা বৈশিষ্ট্যটা মাপবো, তাপমাত্রা মাপবো না। তাপমাত্রা ডিরেক্ট মাপতে গেলে ওই কণাগুলার প্রত্যেকটার এভারেজ যে গতিশক্তি চিন্তা করতে হবে, সেটা অনেক কঠিন কাজ। তো এই একটা বস্তুর মধ্যে সিম্পলি এটার ভিতরে কি কণা আছে, প্রত্যেকটা কণার মধ্যে কত গতিশক্তি আছে, মাপাটা অনেক ডিফিকাল্ট কাজ। বাট আমরা তাপীয় বৈশিষ্ট্যের চেঞ্জ যতখানি হচ্ছে সেটা দেখে স্কেল তৈরি করতে পারি, তো সেটা দিয়ে তাপমাত্রা মেজার করি আমরা জেনারেলি। তো সবসময় তাপমাত্রা মাপার জন্য আমরা কি ব্যবহার করি, থার্মোমিটার, এটা কিন্তু কখনো একদম ফিক্সড কোনো কথা না। তোমরা যেটা করতে পারো সেটা হলো এই ওয়াইনোমিটার, মানে একটা গ্লাসের মধ্যে থাকা ওয়াইন কেও থার্মোমিটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। মানে ধরো অনেক বেশি তাপমাত্রার চেঞ্জ যেখানে হয় সেখানে তুমি যদি একটা ওয়াইনের গ্লাস নিয়ে যাও, ঠিক আছে, চ্যাম্পিয়ন বা ওয়াইন বা উইস্কি, তোমাদের কোনটা পছন্দ আছে না, কোকা কোলা, আচ্ছা যাই হোক, যদি ওয়াইনের গ্লাসের মধ্যে ওয়াইন ঢালা হয় সেটাও কিন্তু সাহারা মরুভূমিতে নিয়ে গেলে দেখবা ওইটার যদি আয়তনের চেঞ্জ দেখো আয়তন বেড়ে যাবে। সো তখন তুমি ওইটার মধ্যে স্কেল দিয়ে মাপতে পারবা তাপমাত্রাটা কত হবে আর কি। সো তুমি যার তোমরা যেটা মনে করো থার্মোমিটার নিজে বানানো যায় না এমনটা কিন্তু না, সামান্য কোকা কোলা 7-আপের বোতলের মধ্যে পানি ভরেও ওটাকেও থার্মোমিটার হিসেবে ব্যবহার করা যায়, বাট এত বেশি চেঞ্জ আমাদের আশেপাশে তাপমাত্রায় হয় না। অর্থাৎ আমাদের যে চেঞ্জ গুলো আমাদের সাধারণত জ্বর মাপার জন্য এই ওয়াইনের থার্মোমিটার কাজে লাগবে না।
বিকজ আমাদের জ্বরের যে টেম্পারেচার চেঞ্জটা, সাধারণ টেম্পারেচার শরীরে আর জ্বর আসলে যে টেম্পারেচার চেঞ্জ ওটা অত বেশি না। তো এই কারণে আসলে এই ওয়াইনের থার্মোমিটার দিয়ে জ্বর মাপা যাবে না, বাট ডেফিনেটলি ভালো রকমের চেঞ্জ যেখানে আছে, তাপমাত্রা মনে করে 100 থেকে 1000-এ চলে যাচ্ছে, এরকম তাপমাত্রার চেঞ্জ অবশ্যই এই ওয়াইনের থার্মোমিটারেও বের করা সম্ভব। তো তোমরা চাইলে ওয়াইন দিয়ে থার্মোমিটার বানাইতে পারো। আরো আজগবি কথা বলি, ওয়াইনের মানে ওয়াইন, উইস্কি, শ্যাম্পিয়ন, এগুলা এগুলা ছাড়াও তাপমাত্রা মেজার করা যেতে পারে, এই যে পাশে দেখতেছো রেজিস্ট্যান্স দ্বারা। রেজিস্ট্যান্স দ্বারা মানে মানে রোদ গরমে চেঞ্জ হয়ে যায়, কোন একটা জায়গায় ইলেকট্রিসিটির ফ্লো মাপতে পারো তুমি V=IR ব্যবহার করে, যেটাকে আমরা কি বলি ওহমস ল। এই ওহমস ল ব্যবহার করে, 99 ব্যবহার করে আসছো, সেই V=IR দ্বারা তুমি ভোল্টেজ সেম রাখা কারেন্টে চেঞ্জ দেখতে পারো, এবং রোদে চেঞ্জ হয় যখন গরম জায়গায় যায়। অর্থাৎ আমার কাছে যদি এটা একটা রোদ থাকে, 2 ওহমের রোদ, এটাকে যদি আমি সাহারা মরুভূমিতে নিয়ে যাই, 2 ওহমের রোদের কি হবে, দৈর্ঘ্যটা বেড়ে যাবে আর এটা একটু চুপসে যাবে, তার মানে এটার মধ্যে দিয়ে কারেন্ট পাস হইতে আবার একটু কষ্ট হবে। দৈর্ঘ্য বাড়াই দিলে রোদটা কি হয় মনে করো তো, রো এল বাই, হ্যাঁ রোদটা আসলে বেড়ে যাবে। তো দৈর্ঘ্য লম্বা হয়ে গেছে গেছে তাতে কারেন্ট ফ্লো হইতে বাধা বেশি সৃষ্টি হবে। তো সাহারা মরুভূমিতে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাইতে একটু বেশি কষ্ট হবে, আর এখন আমাদের বাসায় এটার মধ্যে দিয়ে কারেন্ট যাইতে এত কষ্ট হবে না। তার মানে রোধের চেঞ্জ দেখে আমরা তাপমাত্রার পরিবর্তন বুঝতে পারবো। তো তাপমাত্রা মেজার করার জন্য এই রোধের মতো তাপীয় বৈশিষ্ট্যটাও তুমি ব্যবহার করতে পারো। তার মানে চিন্তা করে দেখো, রোদ দ্বারা নির্মিত থার্মোমিটার, তুমি যে তুমি ধরো চিন্তা করো, ফিজিক্স জানার মজাটা দেখো, তুমি একটা ইলেকট্রিক থার্মোমিটারও বানাইতে পারো যেটার মধ্যে পারদ নাই। তো ভারত ছাড়া থার্মোমিটার হইতে পারে, যেটা আসলে রোধের ওপর বেস করে চিন্তা করতে হবে। তো যে কোনো তাপীয় বৈশিষ্ট্যকে ব্যবহার করে থার্মোমিটার স্কেল ডিজাইন করা যেতে পারে। এখন যদি আমরা নিজেরা বানাইতে চাই বাসায়, তাহলে কি জানতে হবে? আমাদের যেটা জানতে হবে সেটা হলো, বিজ্ঞানীরা যে ইন্টারন্যাশনালি স্কেল গুলো বানিয়ে রাখছে, অর্থাৎ ধরো এইটুকু চেঞ্জ হইতেছে আমাদের, এইটুকু চেঞ্জ হইতেছে সামথিং কেলভিন স্কেলে, আর তোমার বাসায় যে তুমি থার্মোমিটার বানাইছো ওইটার মধ্যে মাত্র এতটুকু চেঞ্জ হইতেছে, তার মানে কেলভিন স্কেলের এতটুকু তোমার এইটুকু, এটা দ্বারা তুমি স্কেলটাকে ওভার স্কেলিং করতে পারো। মানে মানে হয়তো তোমার রোধের চেঞ্জ 2 থেকে 4 হইলে, 2 থেকে 4 হইলে দেখো তোমার রোধের চেঞ্জ 2 থেকে 4 হইলে হয়তো ওই জিনিসটার তাপমাত্রা তুমি দেখলা যে 2 থেকে 4 মানে বোঝাই, ধরো তোমার রুম তখন রোদ আছে 2, সাহারা মরুভূমিতে গেছো 4 হয়ে গেছে রোদ, এখন তোমার এই থার্মোমিটারটাকে স্কেলিং করতে চাচ্ছ ইন্টারন্যাশনাল স্কেলিং, কিভাবে করবা? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তুমি 2 থেকে 4 হয়ে গেছে রোদ এটা জানো, তার মানে চেঞ্জ হয়েছে কত, 2 করে চেঞ্জ হচ্ছে। সাহারা মরুভূমি আর তোমার বাসার তাপমাত্রার পার্থক্য আসলে তোমার তৈরি করা থার্মোমিটারে 2। এখন তুমি এটার একক দিতে পারো, তোমার নাম যদি হয় সামথিং পাকু স্যার, ঠিক আছে, তাহলে তোমরা লিখবা 2 পাকু, আর যদি তোমার নাম হয় কিছু একটা এক্স, তাহলে লিখবা 2x চেঞ্জ হইতেছে, অথবা তুমি থার্মোমিটারের স্কেলে নতুন নামও দিতে পারো। এখন এই 2x আসলে কত ডিগ্রি, কত কেলভিন, মো কেসে সমঝে গে হাম, ঠিক আছে, ওটা বুঝবা কেমনে, সেটা বোঝার উপায় বলতেছি। তুমি করবা কি, এই যে 2 স্থির বিন্দু, তোমার বাসা সাহারা মরুভূমি, এটা 2টা স্থির বিন্দু, এটার মধ্যে এক্সপেরিমেন্ট করো। তুমি করো কি, যেটা জেনুইন থার্মোমিটার কিনে ফেলো, ওইটা দিয়ে মেপে দেখো তোমার বাসায় কত ডিগ্রি আসে আর সাহারা মরুভূমিতে কত ডিগ্রি আসে। যদি তোমার বাসায় আসে 30 ডিগ্রি আর সাহারা মরুভূমিতে আসে 120 ডিগ্রি, তাহলে ওই পার্থক্যটার সাথে তোমার যে 2x বা 2 পাকু এককের চেঞ্জ ছিল ওইটার একটা স্কেলিং করে ফেলছো, তার মানে এখন তুমি তোমার থার্মোমিটার নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবা। তুমি তো জানোই যে 2 এ হয় অতখানি চেঞ্জ, তাইলে তোমার থার্মোমিটার যদি এখন রোধের চেঞ্জ দেখায় 4, 6, 8, সেটা তুমি ওই কিক করে ইউনিটারি মেথডে বা ওই কিক নিয়মে বের করে ফেলতে পারবা খুব ইজিলি। মানে 2 স্থির বিন্দু বিদ্যা ব্যবহার করে নিজের একটা থার্মোমিটার বানাইতে পারবা তোমরা। তো তোমরা একটু গুগলে সার্চ করে দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক এই কোর্সের প্রথম ইভেন্টে দিচ্ছি, তোমরা সার্চ করে দেখো যে থার্মোমিটার নিজে কেমনে বানানো যায় এবং সেটা দিয়ে কেলভিন স্কেল, ফারেনহাইটে কিভাবে যাওয়া যায়। এবং আজব জিনিস চিন্তা করবা, সাধারণ জিনিস চিন্তা করবা না, ম্যাজিক্যাল জিনিস চিন্তা করবা, তাহলে জীবন সুন্দর এবং আনন্দময় হবে। সো দ্যাটস দ্য থিং,
নেক্সট সেকশনে চলে যাচ্ছি। এবার আসা যায় একটু অনুভূতির কথা যদি বলি, অনেকে ভয় পেয়ে যায় যে তাপমাত্রা অনেক বেড়ে গেছে কিনা শরীরের। তো তাপমাত্রা বেড়েছে কিনা সেটা জিজ্ঞেস করলে একেও জিজ্ঞেস করবা, মানে এই যে দেখো পাশের লোকটার তাপমাত্রা ডানে যে লালটা দেখা যাচ্ছে ওটার মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে, সবুজটাতে কম দেখা যাচ্ছে, কিন্তু আসলে দুইটা সেম। বিকজ ওই যে সবুজ স্কেলটা ওটা হলো ডিগ্রি সেলসিয়াস আছে, আর লাল যেটা ওটা হলো ফারেনহাইটে আছে। ফারেনহাইটে আয়তনটা অনেক বেশি দেখা যায়, মানে চেঞ্জটা অনেক বেশি দেখা যায়, আর ডিগ্রি সেলসিয়াসে চেঞ্জটা কম দেখা যায়। সো থার্মোমিটারের স্কেলের ডিফারেন্স এটা আর কিছু না। সো তোমাকে যদি বলে কেউ যে আমার জ্বর আসছে সামথিং 100 ডিগ্রি, তার মানে বুঝবা যে ওই লোক একদম মাথা খারাপ, উল্টা পাল্টা কথা বলতেছে। 100 ডিগ্রি সেলসিয়াস কিনা ফারেনহাইট কিনা সেটা বলতে হবে, নাইলে কিন্তু জ্বর আসছে 100 ডিগ্রি নাকি 100 ডিগ্রি সেলসিয়াস নাকি 100 ডিগ্রি ফারেনহাইট সেটা না বুঝলে কিন্তু জ্বরের কোনো পরিমাপে বোঝা যাবে না। আর যদি কেউ বলে 100 ডিগ্রি সেলসিয়াস জ্বর আসছে, তাহলে বুঝতে পারো সে আসলে জীবিত মানুষ না, সে আসলে পুরে ছাই হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আর 100 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু অনেক টেম্পারেচার। তো দ্যাটস দ্য থিং, পানি ফুটতে শুরু করবে ওই টেম্পারেচার। এখন আসো আমাদের গরম অনুভব করার ব্যাপারটাতে আমি ঢুকতে চাচ্ছি। এখানে দেখো আমার পাশে কিছু ছবি দেখতে পাচ্ছ, একটা মানুষ হাত দিয়ে ধরেছে। তোমাদের আমি বলবো এখন একটু ট্রাই করো, তোমাদের কাঠের যদি টেবিল থাকে ওটার মধ্যে একটু হাত দাও, এবং বাসায় যদি কোনো জানালা থাকে সেটার লোহা আছে না ওটার মধ্যে একটু হাত দাও। তোমার বাসায় এই দুইটা কাজ এখনই করে ফেলো, একটু মোবাইলটা নিয়ে যাও, একটু একটু উঠো, ঠিক আছে? যারা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আসছো তাদের বলতেছি একটু উঠো, একটু উঠে এই কাজটা করো এখনই। টেবিলে কোনো কাঠে হাত দাও তোমার বাসায় এই মুহূর্তে, এই কাজটা করো সবাই মিলে আমার সাথে, আমিও করি, চলো। আমি টেবিলে হাত দিয়েছি, এরপরে লোহার কিছুতে হাত দেব। লোহা আমার আমার হলো ব্লুই টি আমেরিকান একটা মাইক্রোফোন আছে, ওইটাতে হাত দিলাম। লোহার মধ্যে হাত দাও এবং কাঠের মধ্যে হাত দাও, দেখো তোমার বাসায় লোহার জিনিসগুলা বেশি ঠান্ডা মনে হবে। কিন্তু তাইলে কি তাপমাত্রা তার মানে লোহারটাই কম এরকম মনে হচ্ছে, তাই না? বাট এই জিনিসটা সত্যি না। তাপমাত্রা যেটা তোমার কম মনে হচ্ছে সেটা সত্যি না কেন সেটা বোঝাই, তোমার বাসাই তো, তোমার বাসার টেম্পারেচার কমে বেড়ে, মানে একটু আগে বোঝাইছিলাম কি যতক্ষণ পর্যন্ত দুইটা বস্তুর মধ্যে গতি শক্তির ব্যালেন্স না হবে, অর্থাৎ বেশি গতিশীল গতিশক্তি যারা আছে, কম গতিশক্তি যারা আছে, তারা একটা একটার সাথে ব্যালেন্স করে এমন একটা স্টেটে পৌঁছায় যেটাকে সাম্যাবস্থা বা ইকুইলিবিয়াম স্টেট বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর ভাষায়, যেটা আসলে এই তাপগতিবিদ্যার মৌলিক সায়েন্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর ভাষায় এটাকে বলা হয় মোস্ট লাইকলিহুড ঘটনা। মানে মানে তোমাদের যখন এনট্রপি পড়াবো তখন তোমাদের বোঝাবো যে কিভাবে ম্যাথমেটিক্যালি বোঝা যায় মোস্ট লাইকলিহুড কি। আর এই যে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে বা হচ্ছে, এই পরীক্ষার রেজাল্টের মোস্ট লাইকলিহুড একটা ব্যাপার আছে, অর্থাৎ রেজাল্টের এভারেজ একটা স্কোর আছে যেটা সবাই মোটামুটি ওর কাছ দিয়ে যায়। তো দ্যাটস দ্য থিং, মোস্ট লাইকলিহুড জিনিসটা বুঝবা তখন। এখন আমি ওইদিকে যাইতে চাচ্ছি না, আমি তোমাদের সিম্পল কথা বলতেছি যে তাপমাত্রা কিন্তু তোমার রুমের মধ্যে ভিন্ন ভিন্ন জিনিসের ভিন্ন রকম হবে না মোটেও, মোটামুটি এবারে যে সবার তাপমাত্রা সেম আছে। কারণ যদি বেশি থাকতো তাহলে বৃষ্টির থেকে কম ডার মধ্যে শক্তি চলে আসতো, মোটামুটি সব মিলে ব্যালেন্স অবস্থায় থাকে, দুনিয়ার নিয়ম আর কি এটা। তো মোস্ট লাইকলিহুড ঘটনা এটা, তার মানে তোমার বাসায় থাকা তোমার একটা লোহার একটা বস্তু, লোহার জালানার যে রেলিং গুলো সেইটা আর তোমার কাঠের টেবিল দুইটাই কিন্তু একই তাপমাত্রায় আছে, বাট আমাদের কাছে ফিল হইতেছে লোহারটা ঠান্ডা বেশি, এটা কেন হচ্ছে? তোমরা কি এক্সপেরিমেন্টটা করছো আমার একটু কমেন্টে জানাও তো, এখন এই মাত্র যে বললাম সবাই করছো কিনা একটু জানাও, অযথা ইভেন্টের মধ্যে যদি তোমরা একটু পার্টিসিপেট না করো তাহলে তো কাজ হবে। ঠিক তাই করেছি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা করেছো কাজটা তাদের ধন্যবাদ। আমরা চলে আসি সামনে, এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে লোহা এবং কাঠে একরকম ফিল হয় না, লোহাতে ঠান্ডা বেশি লাগে, এটার কারণ কি? তাপমাত্রা সেমই আছে আমার রুমে, তারপরে এটা কেন হচ্ছে? তোমাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাও তো আমাকে, এটা আমি একটু দেখি কমেন্টটা, তোমাদের কমেন্ট রিড করি, তোমরা এটা আমাকে একটু জানাও এখনই। স্বাধীন বলতেছে করেছি ভাই, আচ্ছা অনেকে জি লিখেছো, থ্যাংক ইউ।
বলো, তোমরা আমাকে বলো যে কেন হইতে পারে, এটার ঘটনাটা কি? দুইটা সেম তাপমাত্রায় আছে, তারপরেও আমাদের কেন ফিল হচ্ছে যে একটা বেশি একটা কম? কেউ বলতে পারবা? এনিওয়ান? আচ্ছা, অনেকেই বলতে চাচ্ছ বা কেউ বলতে পারো নাই এখনো। সহজ কথাটা বলে দেই, তাপমাত্রা সেম থাকলেও ঠান্ডা বেশি অনুভব হইতে পারে একটা জিনিস, অপরটা কম হইতে পারে। তার কারণ হইলো তাপমাত্রা জন্য এটা ফিলিংসটা তৈরি হচ্ছে না, ফিলিংসটা তৈরি হচ্ছে তোমার হাত থেকে কত দ্রুত তাপ গুলা শোষণ করতেছে কোন একটা বস্তু সেটার উপর। তার মানে কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা হইলো এটার জন্য দায়ী। সো মেইন ঘটনাটা যেটা সেটা হইলো, আমাদের কমেন্টটা সরে দেই, অনেকে ডোন্ট ফ্লো লিখেছে। আচ্ছা আমি তোমাদের ডিটেলসটা বলি, মেইন কারণটা হইলো তোমাদের হাত থেকে লোহাটা অনেক দ্রুত তাপ শক্তি টেনে নিতে পারে, কারণ লোহার তাপ পরিবাহিতাটা বেশি, কন্ডাক্টিভিটি বেশি, কিন্তু কাঠ এত জোরে জোরে টানে না। কিন্তু দুইটার তাপমাত্রা সেম, তাপমাত্রার কারণেই তুমি ঠান্ডা বা গরম অনুভব করতেছো কোনো কিছুকে, বাট অনুভূতির তীব্রতা যেটা, অর্থাৎ কোনটাকে বেশি ঠান্ডা কোনটাকে গরম মনে হবে, সেটা ডিপেন্ড করতেছে যে ওই পদার্থটা কত বেশি পরিবাহী আসলে তাপের। লোহা অনেক দ্রুত টেনে নিয়ে যেতে পারতেছে, আর দ্রুতর কথা যদি বলি তাহলে দ্রুতি সম্পর্কে একটু কথা বলি। দ্রুত কিন্তু মানে আমি তোমাদের উদাহরণটা দিই, বোঝার চেষ্টা করো, বাংলাদেশে অনেক ভালো ভালো দামি গাড়ি আছে, কিন্তু বাংলাদেশে অনেক ট্রাফিক সমস্যা, তাই কারণে গাড়িগুলো অনেক দ্রুত চলে না। ঠিক আছে, আমাদেরও মেট্রো রেল হয়ে গেছে, ঢাকায় হয়তো মেট্রো চলবে, বাট ওইটারও গতি একটু কমই থাকবে। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু অনেক ভালো ভালো গাড়ি টাড়ি আছে, বাট তারপরেও গতি নাই, বেশি গতি নাই তো। কিন্তু এই যে দেখো, এটা হলো আমার পাশে যেটা দেখতে পাচ্ছ, এটাকে এটা এটা তোমাদের দেখাই একটু জুম করে, এটা হলো পৃথিবীর সব থেকে হাইয়েস্ট স্পিডে চলে একটা ট্রেন, তোমাদের আমি শো করতেছি। এটা 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 হলো চায়নার সাংহাই এর একটা ট্রেন, এটাকে বলা হয় ম্যাগলিভ। এটার মধ্যে চড়ে তুমি 1 ঘন্টায় 431 কিলোমিটার, মানে বুঝতে পারতেছো এটা মোটামুটি একটা সেমি হেলিকপ্টারের মতো বা হেলিকপ্টারের থেকেও জোরে চলতেছে এরকম একটা ট্রেন আর কি। তো এই ম্যাগলিভ ট্রেন তোমার 431 কিলোমিটার পার আওয়ার এভারেজ স্পিডে চলে, তো মানে বুঝতে পারছো কিনা, কিলোমিটারে চিন্তা করে দেখো মানে কত কিলোমিটার দৌড়ে চলতেছে। তো মেইন ঘটনাটা হইলো আমাদের লোহা অনেক দ্রুত আমাদের হাত থেকে হিটটাকে টেনে নিতে পারতেছে, কারণ ওইটা তাপ পরিবাহিতা বেশি, ওইটা তাপমাত্রা বেশি বা কমের জন্য এই ঘটনা ঘটতেছে না। কিন্তু কাঠ আস্তে আস্তে তাপ নিতেছে, এই কারণে কাঠটাকে গরম ফিল হইতেছে। লোহাকে সবসময় শীতের দিনে বেশি ঠান্ডা লাগে, বিকজ ওইটা খুব দ্রুত টান দিয়ে টান দিয়ে আমাদের বডি থেকে তাপমাত্রা নিয়ে যাচ্ছে, তাপ শক্তি শোষণ করতে পারতেছে। তো দ্যাটস দ্য থিং, মেইন রিজন এটা। কিন্তু আরেকটু দেখতে যাই, কেউ যদি ঘামে, ঘাম নিয়ে একটু কথাবার্তা বোঝার চেষ্টা করো, কোথাও অস্বস্তি লাগে, এই ঘটনাটা কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? আমাদের গত ক্লাসে তোমাদের এক বান্ধবী, আমাদের সুইট রাকিতা, রাফানা রাফানা রাকিতা একটা প্রশ্ন করেছিল, দেখো একটা কমেন্ট করেছিল, প্রশ্ন না, এটার মধ্যে একটা মজার ব্যাপার লুকিয়ে আছে। ওর কমেন্টটা খেয়াল করো, আমাদের বগুড়ায় ওদের ওকে জিজ্ঞেস করা হয়েছিল গতদিন, তোমাদের সবাইকে জিজ্ঞেস করা হয়েছিল শীত কেমন আর কি তোমাদের এলাকায়। ও বলেছিল আমাদের বগুড়ায় শীত, মানে আমাদের বগুড়ায় শীত আছে কিন্তু শীত নাই, মানে বগুড়ায়ও শীত নাই কিন্তু আমার বেশি শীত লাগে। মানে ও বলতে চাইতেছে বগুড়াতে টেম্পারেচারটাও দেখতেছে আসলে অত লো না, কিন্তু তারপরে ওর শীত বেশি লাগে। এখন কার শীত বেশি লাগবে, কার শীত কম লাগবে, সেটা বোঝার উপায়টা কি, এটা নিয়ে হইলো আমি তোমাদের সাথে এখন কথা বলতে চাচ্ছি। সো ব্যাপারটা বুঝতে চেষ্টা করো, আমরা বেসিক্যালি কি করতে চাচ্ছি, আমরা প্রথমে বুঝলাম যে কাঠ এবং লোহার মধ্যে লোহার পরিবাহিতাটা বেশি বইলে এটা বেশি ঠান্ডা মনে হয়, ঠিক আছে, ঠান্ডা অনুভব হয়। কিন্তু এখন রুমের কথা চিন্তা করো, রুমে গরম ঠান্ডা কখন কিভাবে অনুভব হয়, অনুভূতির বেসিক ব্যাপারটা কি? তো এই রাকিতা যে যেরকম বলতে চাইতেছে যে ওদের পুরো সিটিতে বগুড়ার মধ্যেই ঠান্ডা নাই তেমন একটা, কিন্তু ওর নিজের ঠান্ডা বেশি লাগে, এটার ঘটনাটা কি? এটার ঘটনার ব্যাখ্যা আমি আমাদের পাকু স্যারকে জিজ্ঞেস করছিলাম, যে দুইটা রুম আছে একই রকম দেখতে, দুইটা রুম, এই যে আমার পাশে দেখতে পাচ্ছ তোমরা, এই দুইটা রুমের মধ্যে ডানেরটাই
বেশি গরম লাগে, বামের রুমটায় বেশি গরম লাগে না। এখন আমাদের পাকু স্যারকে বললাম, স্যার একটু ব্যবস্থাটা করে দেন, দেখেন কিভাবে ব্যাখ্যাটা করা যায়। সে তো ফিজিক্সে খুব জ্ঞানী মানুষ, তো সে বললো যে আমার একদিন এই রুমের মধ্যে থাকতে হবে, এই বাসায় আমি থাকবো। ঠিক আছে, সে ওই রুমের মধ্যে থাকলো। এখন পাকুচান স্যার ওইখানেই ঢুকে মোটামুটি ভালো খাবার দাবার খেয়ে এই রুমের মধ্যে ছিল একদিন। তো একদিন পরে, 24 ঘন্টা পরে সে আমাকে এসে বলল, সলভ, প্রবলেম সলভ। আমি বললাম, কি প্রবলেম সলভ? প্রবলেমটা কি সলভ হইলো? যে ডানের রুমে গরম বেশি, বামের রুমে গরম কম, ঘটনাটা কি? এখন সে বের করলো যে একটা অদ্ভুত কারণ আছে, তুমি শুনলেই বুঝতে পারবা যে গরমের কারণটা কি। আমি বললাম, গরমের কারণটা কি হতে পারে স্যার বলেন। এখন সে বলল যে ডানের যে রুমটা আছে, ডানের যে রুমটা আছে ওইটার জানালা দিয়ে অপর পাশের সুন্দরী প্রতিবেশী একটা মেয়েকে দেখা যায়, আর বামের যে রুমটা আছে ওইটা দিয়ে কোনো সুন্দরী মেয়ে দেখা যায় না, এই জন্য ডানের রুমে গরম বেশি। আমি বললাম, হ ঠিক আছে, কথা ঠিক, এর মধ্যে কোনো ভুল নাই, যে রুমের পাশ দিয়ে সুন্দরী মেয়ে দেখা যাবে সেই রুমে গরম বেশি লাগবে, আর শীতের দিনে তাহলে আপনারা ওরকম রুমে থাকবেন, অথবা প্রতিবেশী সুন্দরী মেয়েদেরকে ভাড়া দিবেন, তাহলে আপনারা আপনারা গরমে থাকতে পারবেন, মানে কি বলে, শীতের কি বলে, কুকপোকাত না হয়ে গরম থাকতে পারবেন। তো আমাদের পাকু স্যারের থিওরি অনুযায়ী আপনারা গরম থাকার জন্য একটা ফর্মুলা পেয়ে গেলেন, পাশে সুন্দরী মেয়েদের পাশে থাকবেন, তাহলে গরম ফিল হবে, ভেরি গুড। কিন্তু পদার্থবিজ্ঞান অনুযায়ী এইরকম ব্যাখ্যা চলবে না, আমাদের পাকু স্যারের ব্যাখ্যা সবসময় চলে, বাট পদার্থবিজ্ঞানে এই ব্যাখ্যা দিলে আমাদের টিচার নাম্বার নাও দিতে পারে। এখন আসল ব্যাখ্যাটা কি, গরম কোথায় বেশি অনুভব হয়, কোথায় কম অনুভব হয়, সেটার থিওরিটা কি? যেখানে আমাদের গরম বেশি অনুভব হয় সেখানে তাপমাত্রা সবসময় বেশি থাকার প্রয়োজন নাই, একই ঘরের মধ্যে দুইটা রুমের বেশি গরম এবং বেশি ঠান্ডা অনুভব হইতে পারে। ব্যাপারটা কি, যেমন বগুড়া শহরের মধ্যে অন্যান্য মানুষের বা আমাদের রাফানা রাকি তার বাসার মধ্যে ঠান্ডা বেশি থাকার একটা কারণ থাকতে পারে, সেটা আমরা এখন বের করতে যাচ্ছি। অর্থাৎ তোমাদের জীবনে ফেস হওয়া, গতকালকে ফেস হওয়া সমস্যা নিয়ে আজকে ইভেন্ট আমরা কথা বলতেছি। তো এটার কারণ হইল আর্দ্রতা। ব্যাপারটা বুঝাই, দেখো এই যে আমার পাশে বরফ গলতেছে, দেখো বরফ গলার জন্য বরফ একটা তাপ নিচ্ছে প্রকৃতি থেকে, কিন্তু এই তাপটা তাপমাত্রা বাড়াচ্ছে না, এই বরফের পার্টিকেল গুলাকে আলাদা আলাদা করে পানিতে পরিণত করে দিচ্ছে, পার্টিকেল গুলাকে আলাদা হয়ে পানি পানি হয়ে যাচ্ছে, এটা গলার ঘটনাটা। তো এখানে তাপমাত্রা বাড়ে না, 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফ 0 ডিগ্রির পানিতে পরিণত হয়, কিন্তু তখন তাপমাত্রা সেম থাকে, তো আস্তে আস্তে গলে পড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে ঘটনাটা ঘটতেছে এই সময়টা যে তাপ শক্তিটা নিচ্ছে সে এটাকে বলা হয় সুপ্ত তাপ, মানে ঘুমায় ছিল যে তাপ, সুপ্ত তাপ আর কি। এখন এই তাপটা তাপমাত্রা বাড়ায় না, কিন্তু তোমাকে একটা স্বস্তি দেয়। যখন আমরা গরমে ঘেমে যাই তখন যদি বাতাসের আর্দ্রতাটা কম থাকে, অর্থাৎ বাতাস পানি বেশি খাইতে পারে, এমন অবস্থায় থাকা মানে হলো অসম্পৃক্ত বাষ্প, বা যদি বলতে পারো মানে বাতাসকে যদি তুমি তোমার পেটের সাথে কল্পনা করো, পেটে খিদে লাগলে যেরকম অবস্থা থাকে ওই অবস্থাটাকে অসম্পৃক্ত অবস্থা বলে, মানে পেট খালি আর কি। এখন পেটের মধ্যে অনেক কিছু ঢোকানো যাবে, কাচ্চি বিলানি রোস্ট, হ্যাঁ তাই আছে, উইস্কি, শ্যাম্পিয়ন, এসব গেলে খায় না। যেটা বলছিলাম, তোমরা এই যে যখন তোমরা ঘামতেছো তখন বাতাস যদি একদম অসম্পৃক্ত থাকে, অর্থাৎ বাতাসের ক্যাপাসিটি জল বা পানিকে টেনে নেওয়ার মতো বেশি থাকে, তখন তুমি আসলে স্বস্তি অনুভব করবা, কারণ ঘামতেছো সাথে সাথে ঘাম শুকিয়ে যাচ্ছে। ঘাম শুকাইলে কেন আনন্দ লাগবে? ঘাম শুকাইলে আনন্দ লাগবে কারণ হইলো, ঘাম শুকিয়ে যাওয়া মানে হইলো এই বরফের মতো আরেকটা ঘটনা ঘটতেছে, বাষ্পীভবন হইতেছে, পানি বাষ্পীভবন হওয়ার সময় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ নিয়ে যায়, মানে তোমার শরীর গরম হয়ে যাচ্ছে কারণ তাপ বেড়ে গেছে, তোমার শরীরের মধ্যে যে পার্টিকেল গুলো আছে ওগুলার গতিশক্তি বেড়ে গেছে। এখন এই শক্তিটা কোনোভাবে বাইরে ট্রান্সফার করতে হবে, তুমি যখন ঘামতেছো তাতে কিন্তু ট্রান্সফার হয় নাই, ঘাম যখন শুকিয়ে যাচ্ছে তখন তোমার শরীরের শক্তিটা ওই ঘাম শুকানোর জন্য আপেক্ষিক সুপ্ত তাপের শক্তি হিসেবে নিয়ে নিচ্ছে, অর্থাৎ ঘাম বাষ্পীভূত হওয়ার জন্য তোমার শরীর থেকে শক্তি নিচ্ছে, ওই যে রিলিফ ওটাই হলো ঘাম শুকানোর স্বস্তি। মানে ঘামলে তুমি আনন্দ পাও না, ঘাম যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে তুমি আনন্দ পাও, এটা হইলো বোঝার মতো ব্যাপার। তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ কথা, ঘামলে নর্মালি বেশি স্বস্তি পাবা না,
ঘাম যদি শুকায় তাড়াতাড়ি তাহলে বেশি স্বস্তি পাবা, এই কথাটা নোট ডাউন করে ফেলো, ঠিক আছে? ঘাম শুকানোর ব্যবস্থা থাকতে হবে আর কি। এইবার যদি তুমি চিন্তা করে দেখো, এমন একটা জায়গায় থাকো যেখানে পরিবেশের বায়ুটা খুবই ভেজা, আর্দ্র বায়ু, অর্থাৎ বায়ু নিজেই এখন পেট ভরা, বায়ু আর কিছু খাইতে চাইতেছে না, পানি নিতে চাইতেছে না, ওই জায়গায় যদি তুমি ঘামো, মানে তোমার গরম লাগে, ঘামতেছো, তাইলে ঘাম কিন্তু পানি কিন্তু অ্যাবজর্ব করবে না বাতাস, মানে ঘাম বের হয়ে যাবে না, ঘাম তোমার শরীরে আটকে থাকবে এবং তুমি ঘামতেই থাকবা। এই অবস্থায় অস্বস্তি লাগবে, গরম বেশি লাগবে। সো নির্দিষ্ট একটা রুমে গরম বেশি বা কম লাগতে পারে, সেটার জন্য তাপমাত্রা দায়ী না, বেচারা তাপমাত্রার কোনো দোষ নাই, তোমার বায়ুটা হয়তো আর্দ্র বেশি, এই কারণে গরম বেশি লাগতেছে, অথবা বায়ু শুষ্ক বেশি, শীতের দিনে বায়ু শুষ্ক থাকে বেশি, এই কারণে তুমি দেখবা ভেজা জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। শীতের মধ্যে তো ঠান্ডার মধ্যে শুকানোর কথা না, অনেকে আমরা এই জিনিসটা বুঝি না, বিকজ পানি অ্যাবজর্ব করার ক্যাপাসিটি বাতাসের এখন বেশি আছে, দ্যাট ইজ ওয়াই তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। শীতের দিনে প্লিজ তোমার আর কি প্রকৃতি সাহায্য করতেছে, নাহলে শীতের দিনে জামা কাপড়ও শুকাইতো না, কষ্ট হয়ে যেত, ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং। তো আমরা অনেকগুলো জিনিস পড়লাম, শুরু থেকে আমি একটু সামারাইজ করব, বাট সবশেষে আমি তোমাদের এতটুকুই বলতে চাই, পৃথিবীর অনেক ঘেমে যাচ্ছে, তুমি শুধু ঘামতেছ না, পৃথিবী নিজে অনেক ঘেমে যাচ্ছে, মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তোমার চেষ্টা করা পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য এবং তাপমাত্রাকে কমিয়ে রাখার জন্য, তাহলে হবে কি, তাপ শক্তি এনট্রপি আকারে নষ্ট কম হবে এবং আমরা গাড়ি, স্মার্টফোন, আরো অনেক কিছু এই শক্তিটাকে ব্যবহার করে চালাতে পারবো, এবং পৃথিবী যে ঘেমে যাচ্ছে অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়ার কাছে চলে যাচ্ছে, সেটাকে আমরা থামাতে পারবো। সো বি রেসপন্সিবল। আর আর ইভেন্টের সামনের দিকে আর কিছু নাই, তোমাদেরকে থ্যাংক ইউ, কোর্সের ডিটেলস নিয়ে কথা বলবো, সেটা শুরু করতেছি। তোমরা পুরো ক্লাসে তাপমাত্রা এবং মানুষের অনুভূতি ডিটেলস একটা ইভেন্টে যা যা শিখেছ সেই সবকিছু কি বুঝতে পেরেছ? তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? তাহলে করতে পারো। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে আমি দেখি, ভাইয়া তাহলে একই রুমে থাকলে দুইজনের, একজনের গরম আর আরেকজনের ঠান্ডা কেন লাগে? এখন প্রশ্ন হইল, অনেকের নিজস্ব বডির তাপ অ্যাবজর্বিং বা মানে ছেড়ে দেওয়ার যে ঘটনাটা ঘটে, এই ঘটনা আমার বাসায় ঘটে, আমার আব্বুর জেনারেলি আমার আম্মুর থেকে বেশি ঠান্ডা লাগে, তো আমার আব্বু বলে ফ্যানটা কমাই দাও, আম্মু বলে ফ্যানটা বাড়াই দাও, ঠিক আছে? এটা নিয়ে মোটামুটি একটা মিষ্টি ঝগড়া তৈরি হতে পারে। তো এই ঘটনা কেন হয়? বিকজ সবার স্কিনের সেন্সিবিলিটি কিন্তু সেম না, একই কাওয়ালি গান বা একই মিউজিক তোমরা বাচ্চার বাচপান কা পিয়ার শোনো আর যাই শোনো, তুমি শুনলে যে পরিমাণ আনন্দ পাবা, আমি শুনলে তার থেকে অনেক গুণ বেশি আনন্দ পাবো। কারণটা কি ভাই, আপনি আনন্দ বেশি পাবেন কেন একই গান? রিজনটা হইলো আমার সেন্সরে বিভিন্ন ধরনের কানের সাউন্ডের মেডিটেশন করার কারণে সেন্সরে মিউজিক অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেশি, এই কারণে আমি ছোট্ট ছোট বিটকে পিন বাই পিন আলাদা করে কানের মধ্যে সেন্স করতে পারতেছি। তুমি ওটা পারতেছো না, বিকজ তুমি তোমার সেন্সরকে পিউরিফাই করার জন্য কোনো ট্রেনিং নেও নাই। এখন তুমি আরেকটা কথা বুঝে বলি, একই ভার, মনে করে এই বস্তুটাকে তোলার কথা বলতেছি, যার সিক্স প্যাক আছে, যে প্রতিদিন লং টাইম পুশ আপ করে, সে এটাকে অনায়াসে তুলতে পারবে, আর তোমার তুলতে অনেক কষ্ট লাগবে। আমি যদি ডাম্বেল উঠিয়ে দেখাই তোমার, তাহলে বুঝতে পারবা, জেনারেলি একই ভার, ভিন্ন জনের ভিন্ন কেন অনুভব হচ্ছে, কারণ মানুষের শরীরও তো ভিন্ন, সেটা ভুলে গেলে চলবে না। তো দ্যাটস দ্য থিং, তুমি যে প্রশ্নটা করেছো আশা করি আর কিছু বোঝানোর দরকার নাই, বুঝতে পেরেছো? মানুষের শরীরের বিভিন্ন সেন্সর থেকে আসা অনুভূতি সহ্য করার ক্ষমতা ভিন্ন, এমন মানুষও পৃথিবীতে আছে যে নিজের শরীরে অপারেশন করতে পারে, কোনো পেইন ফিল করবে না, বিকজ তার ওই জায়গার থেকে সেন্সর গুলো তেমন কাজ করে না। তোমাকেই যদি তোমার হাতে ডাক্তার যদি তোমার কি বলা যেতে পারে হাতটাকে অবশ করে নেয়, অর্থাৎ এনেস্থেশিয়া দিয়ে তোমার হাতটাকে হাতের সেন্সর থেকে আসা ডেটাকে অফ করে দেয়, তাহলে তুমি ব্রেনে কোনো ডেটা পাবা না, হাত তোমার কেটে ফেললে তুমি বুঝবা না যে হাত কিছু গেছে কা, কোথায় গেল হাত, ঠিক আছে? এই ঘটনা কিন্তু মেডিকেল সায়েন্সে প্রতিনিয়ত ঘটতেছে, যাদের হাতে দুর্ঘটনা ঘটে, হাত কেটে ফেলতে হয়, পা কেটে ফেলতে হয়, ঠিক আছে? এমনকি একটা ডক্টর তো গলা কেটে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা যাই হোক, ওইদিকে না গেলাম, হেড ট্রান্সপ্ল্যান্ট অর্থাৎ গলা কেটে মানুষের গলাটাকে অন্য বডিতে লাগানোর এক্সপেরিমেন্ট নিয়ে একটু পড়াশোনা করে দেখতে পারো।
সো সাইকোলজি এখানে ফ্যাক্টটা। আচ্ছা কিন্তু ভাইয়া একটা প্রশ্ন, আচ্ছা বাজ পাখি যে 5 মাস নখ পালক আর ঠোঁট ভাঙতে থাকে, সেই 5 মাস সে কি খেয়ে থাকে? তোমার মতো কি বলে বাজ পাখি কিন্তু আমাদের মতো তো তোমাদের কিভাবে বুঝিয়ে বলবো, একটু লজ্জা দিয়ে বলি, বাজ পাখি এত দুর্বল কখনোই হয় না যে সাধারণ ছোটখাটো পোকা মাকড় মানে সে ব্যবস্থা করতে পারবে না নিজের জন্য। মানুষ এত অসহায় হয় যে বিভিন্ন জায়গায় মানুষের কাছে হাত পাততে হয়, মানুষ ভুলে যায় তার ক্যাপাসিটিটার কথা, বাজ পাখি জীবনে ভুলে না। যে নিজের হাত পা ভেঙে নিজেকে আপগ্রেড করতে চাইতেছে, ওইরকম শক্তিশালী মানুষ কখনোই নিজের খাওয়ার টাকার কথা ভাবে না। সে রাস্তায় বসে পড়লেও কোনো সমস্যা হবে না, তার কাছ থেকে রাজত্ব নিয়ে গেলেও সে আসলে নিজের খাওয়ার খরচটা অ্যাটলিস্ট ম্যানেজ করতে পারবে। এটা খুবই মিনিমাম একটা রিকোয়ারমেন্ট। স্বাধীন, তুমি যে প্রশ্নটা করেছো আই থিঙ্ক বুঝতে পেরেছ। একটা মানুষের, মনে করো একটা মানুষের কি, তোমাকে সত্যিকারের উদাহরণ দেই, অ্যাপল থেকে অ্যাপলের সিইও স্টিভ জবস কে বের করে দেওয়া হয়েছিল, এবং স্টিভ জবস খুবই কষ্ট পাইছিল প্রথম কয়েক মাস, ওর খুবই খারাপ লাগে। তারপর সে চিন্তা করে, আমি তো অ্যাপল নিজে বানাইতে পারছি, সো আমি চাইলে আরো কিছু বানাইতে পারবো। এরপর নেক্সাস কম্পিউটারের যুগটা সে নিজেই শুরু করে এবং ওইটাকে এত বেশি গ্রো করে যে তাকে আবার অ্যাপলের সিইও বানানো হয়। সো তুমি বুঝতেই পারতেছো, যারা ওই লেভেলের পার্সোনালিটি রাখে বাজ পাখির মতো, তারা কিন্তু ওই সামান্য খাওয়ারের কথা চিন্তা করে না। একটা পাহাড়ের মধ্যে হয়তো সে 5 মাস ওখানে কাটাচ্ছে, আশেপাশে ছোটখাটো পোকামাকড় তো পাওয়াই যাবে খাওয়ার জন্য, আর বাজ কিন্তু হেভি ধরনের শিকার করতে পারে। সো দ্যাটস দা অ্যান্সার, তুমি বুঝতে পেরেছো আই থিঙ্ক। কিন্তু আমরা সাধারণ মানুষ এইভাবে চিন্তা করি, আচ্ছা আচ্ছা আমি যদি বুয়েটের জন্য 5 মাস পড়াশোনা করি খাবো কি? খাবা না, কম খাবা। বুয়েটের ভর্তি পরীক্ষার আগে 4 থেকে 5 দিন আগে আমি খাইতে পারতাম না, বিকজ কেমিস্ট্রির বিক্রিয়া এত বেশি খাইয়ে ফেলছি যে পেটে গ্যাস্ট্রিক হয়ে গেছে। কেমিস্ট্রি রিয়াকশন মুখস্থ করতে হয় এত বেশি, একটা থেকে এই অ্যালকেন থেকে ওই বেনজিন কিস না কি তৈরি করতে দেয়, ওগুলা মাথার মধ্যে ঢুকানোর কারণে পেট ভরে গেছে, আর পেটে আর কিছু ঢুকাইতে পারতাম না, খাবার বের হয়ে আসতো, এরকম অবস্থা হয়ে গেছিল 4-5 দিন আগে থেকে। সো তাই কি আমি মরে গেছি নাকি? চান্স তো পাইছি বইটা, তাই না? তো যারা স্যাক্রিফাইস করতে জানে তারা ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করে নেয়। স্বাধীন, তোমার প্রশ্নটার উত্তর আই থিঙ্ক পেয়েছো। আচ্ছা, ক্লাস কি রেকর্ডেড থাকবে? স্টাডি থিয়েটারের ভিতরে তোমাদের বৃহস্পতিবার এই কোর্সে, তাপগতিবিদ্যা কোর্সের সিরিয়ালি লেকচারগুলো আপলোড হবে, এবং ওই লেকচারগুলোর উপরে তোমাদেরকে প্রবলেম সলভ করে দেওয়া হবে, অর্থাৎ কিভাবে অঙ্ক করতে হয়, পরীক্ষা অ্যান্সার করতে হয় সেটাও শেখানো হবে, এবং যা যা তোমরা পারবা না সেটাকে আবার আমি তোমাদের এক্সট্রা সলভ ক্লাস দিয়ে সমাধান করে দেব, এবং তোমাদের ব্যক্তিগত সমস্যা সরাসরি আমাকে পাঠাতে পারবা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। সেই সবকিছু কোথায় আছে? স্টাডি থিয়েটারের মধ্যে আছে। আমি তোমাদেরকে, যারা দেখো নাই কালকের লাইভটা, তাদের দেখাই দিচ্ছি কিভাবে স্টাডি থিয়েটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো আবার চলে যাচ্ছি, দেখো studythiyeter.com-এ, studythiyeter.com-এর লিঙ্কটা তোমরা পেয়ে যাবা যে কোনো জায়গায়, কিন্তু থিয়েটার বানামটা TRE লেখো, TER লেখো না তাহলে পাবা না। স্টাডি থিয়েটার আসার পরে যে সোজ বটনে চাপ দিবা, তারপরে যে শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স র্যাপিড জার্নি HSC, এই যে কোর্সটার নাম আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম গতকালকের লাইভে, HSC 2022 পদার্থ বিজ্ঞান র্যাপিড জার্নি, সম্পূর্ণ 2022-এর সিলেবাস এটার ভিতরে শেষ করানো হবে। তার মানে এটার এইটার মধ্যে তোমার এই যে টেক দৃশ্য বটনে চাপ দিবা, তাহলে তুমি ফ্রিতে এই কোর্সে যুক্ত হতে পারবা। এটার ভিতরে তোমরা সম্পূর্ণ সিলেবাসের সবকিছুই পেয়ে যাবা। আর কোথায় কি থাকবে সেটা তোমাদের আমি গতকালের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, এটা জাস্ট এটা টেক দৃশ্য বটনে চাপ দিয়ে লগ ইন করলেই ব্যাস কাজ হয়ে গেল, তুমি বাকিটা ভেতরে ঢুকলেই বুঝতে পারবা, আর কিছু বলার নাই। যারা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যুক্ত হতে চাচ্ছ আমাদের এই পুরো ফ্রি কোর্সটাতে, তাদের বলবো এই যে studythiyeter.com এর ভিতরে অ্যান্ড্রয়েড অ্যাপের লিঙ্ক আছে, এটার মধ্যে চাপ দিবা, অ্যান্ড্রয়েড অ্যাপের প্লে স্টোর থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নিতে পারবা। তো দ্যাটস ইট। আর যারা স্টাডি থিয়েটারের মধ্য থেকে আমাদের প্রিমিয়াম কোর্স যুক্ত হইতে চাচ্ছ, তাদেরও বলে দিচ্ছি এখন ব্ল্যাক ফ্রাইডে অফার এখনো শেষ হয় নাই। তো তোমরা চাইলে যারা HSC 2022
বাইশ আছ, তারা এই যে এই কোর্সটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটার উপরে তিনটা সাবজেক্টের উপরে এইচএসসি সায়েন্স ক্লাসরুম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ডিসেম্বরের 1 তারিখ থেকে এখানে ক্লাস শুরু হচ্ছে, এখানে যুক্ত হইতে পারবা। এবং এখানে একটা তোমাদের ডিসকাউন্ট কাজ করতেছে ব্ল্যাক ফ্রাইডে অফার হিসেবে, তোমরা এখানে কুপন ব্যবহার করলে একটা অনেক বড় ডিসকাউন্ট পেয়ে যাবা। আর কুপন কোড আই থিংক আমি তোমাদের দিয়ে দিয়েছি, যার লাগবে কমেন্ট করে আমি আবার দিয়ে দেবো। বাট ব্ল্যাক ফ্রাইডে অফার আর মনে হয় 4-5 দিন চলবে, এরপরে কিন্তু তোমরা কোনো ডিসকাউন্ট পাবা না। মাই স্টাডি ফ্রেন্ডে কিন্তু কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না কোনো কোর্সে, এটা তো তোমরা জানোই, তোমরা আগেই বলছি এখানে সবকিছু এক্সট্রিমলি প্রিমিয়াম। আর যারা 2021-এ আছো তাদের জন্য এই যে অ্যাডমিশন কোর্স, এটার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাই শেষ হবে, এবং এটা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য। এখানে প্রত্যেক সপ্তাহে 6টা করে ক্লাস এবং 3টা করে এক্সাম, একটা রিটেন এক্সাম প্রত্যেক উইকে, আর প্রবলেম সলভিং ক্লাস থাকবে একটা, এবং 24 ঘন্টা চ্যাট গ্রুপ সাপোর্ট হেল্পের জন্য আছে। এবং এটার মধ্যে ব্ল্যাক ফ্রাইডে অফার আছে, তোমরা এখন যারা ভর্তি হচ্ছ, অনেকেই হচ্ছে বিকজ তারা অনেকেই জানে যে মাস্টার ডিফেন্ডে কোনো ডিসকাউন্ট থাকবে না, তো ব্ল্যাক ফ্রাইডে তে অনেকে ভর্তি হয়ে গেছে। আর এই তো এই দুইটা এখন নতুন কোর্স আছে, তোমাদের ডিটেলস বলে দিলাম। আর যারা ফ্রি কোর্সটাতে যুক্ত নাই তারা তো অনেক বোকামি করতেছো, বিকজ সবকিছু তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো আছে সবকিছু ওটার মধ্যেই থাকবে, মানে তোমাদের নোটস, পরীক্ষা, তারপরে আমি যে স্লাইড গুলো দেখাচ্ছি স্লাইড গুলো, এবং স্লাইড গুলো ফ্লিপ বুক আকারে দিয়ে দেবো চিন্তা করেছি তোমাদের, তোমরা সরাসরি পড়তে পারবা ইন্টারনেটে অ্যাক্সেস থাকলেই। তো দ্যাট দা থিং, পিডিএফ পড়তে অনেক সময় বোরিং লাগে, পেজ উল্টানো যায় না, তো ফ্লিপ করার যে অপশনটা সেটা দিয়ে দেবো আই থিঙ্ক, দেবো চিন্তা করতেছি দেবো কিনা। আচ্ছা জিয়াসমিন কেমন আছো? আচ্ছা আরেকটা কি প্রশ্ন করেছে স্বাধীন, প্রশ্নটাই তো করতে পারছেন, সিগমন্ড ফ্রয়েড কি তার হেড ট্রান্স যেটা করেছিল, সিগমন্ড ফ্রয়েড এরকম কোনো চেষ্টা করে নাই, যাই হোক নিজের হেড নিজে ট্রান্সফার করবে, ও মাই গড কি বলো, বাট সিগমন্ড ফ্রয়েড ওয়াজ আ জিনিয়াস বলা ঠিক হবে না, এখনো সে সবার মধ্যে জিনিয়াস হিসেবে আছে, সাইকোলজির অনেক ডার্ক অংশটাকে সে টার্গেট করেছে, সো সিগমন্ড ফ্রয়েড ইজ আ জিনিয়াস। রাকিতা চলে আসছে ভাইয়া, আজকে সুন্দর লাগছে, কাকে, তোমাকে না আমাকে, কাকে সুন্দর লাগছে রাকিতা? আচ্ছা ছেড়ে দাও আমি চলে যাচ্ছি, আর আর এই এরকম ইভেন্ট এ আমরা কিছু পড়বো না, এটা টার্গেট আমাদের মেইন টার্গেট হলো না পড়া এবং এই জিনিসগুলো নিয়ে মজা করা। আর পড়ার জন্য স্টাডি থিয়েটারের ভিতরে প্রত্যেকটা টিউটোরিয়াল তোমাদের এই ফেসবুক গ্রুপে আমি ইউটিউব লিংক দিয়ে দেবো, যারা স্টাডি থিয়েটার কি কিছু বুঝতেছে না, মানে যারা আর কি কোর্সটা ঠিক মতো করবে না আর কি, যারা পুরো ফিজিক্স ফ্রিতে, তোমাদের একটা প্রিমিয়াম ট্রেনিং আমি তোমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি, যারা তারপরে করতে পারবে না অনেকেই, তাদের জন্য আসলে কেয়ার করা যেতে পারে, সমবেদনা আর কি। তো তারা তারা কোথা থেকে জিনিসগুলো পাবা, তাদের এই গ্রুপে সরাসরি আমি ইউটিউব লিঙ্ক গুলো প্রোভাইড করবো আর কি, তোমাদের যতটুকু হেল্প করা যায় আমি করবো। অনেকে আছে হেল্পও নিতে পারে না, অনেকে অনেক বেশি দুর্বল, সেটা আমি জানি। তো আচ্ছা রাখিতা বলছে আমাকে সুন্দর লাগছে, এই খাইছে তাই নাকি, ওকে ওকে ভেরি গুড, তোমাকেও সুন্দরই লাগছে আই থিঙ্ক, টাইপিং মিস্টেক। আচ্ছা ওকে বাই, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো কমেন্টে, আজকের ইভেন্ট নিয়ে, তাপমাত্রা এবং অনুভূতি নিয়ে। আর তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, 16তম সূত্র সবই মোটামুটি তোমাদের বই ভুল আছে, ওগুলা আসলে বিজ্ঞানীরা কি বলছে না বলছে ওইসব লিখে রাখছে, তাপ গতিবিদ্যার সূত্র গুলো আসলে তোমাদের বই লেখকটা বুঝে না, ঠিক আছে, তো এগুলা লিখে রাখছে আর কি, যা খুশি লিখে রাখছে। আমি চেষ্টা করবো ইভেন্টের মাধ্যমে ওই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করার আর কি, যদিও বেশি বুঝলে লাভ নাই, পরীক্ষা নাম্বার আসবে না তাতে। আসলেই আপনাকে সুন্দর লাগতেছে, হাই হাই জিয়াসমিন কিন্তু আমার একটা পছন্দের পারফিউম। রাকিতা কি বলছে, রাকিতা এবার কি, এটা কি ছিল, আচ্ছা প্রথম পত্র শুরু করলে ভালো হতো, ঠিক আছে আমরা চেষ্টা করব, যদি এরকম হয় ডিমান্ড বেশি থাকে প্রথম পত্রে তাহলে আবার প্রথমে সেকেন্ড পেপার তো শুরু করলাম, সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার শেষ করে আবার প্রথমে জাম করব, এরকম হইতে পারে। স্বাধীন তুমি একটা পোস্ট দিয়ে সবাইকে জিজ্ঞেস করো যে প্রথম পত্র থেকে যদি
কোন একটা চ্যাপ্টার সাজেশন করো যে এটা দিলে কি ভালো হয় কিনা, তাহলে সবাই যদি বলে তাহলে আমরা ওটাই চালাবো। দ্যাটস দ্য থিং। টাটা বাই ভাই, ভালো থেকো সবাই। আর সেকেন্ড পেপারই ভালো, আচ্ছা এই যে রাকিতা আবার দেখতো পলিটিক্স চলতেছে। ঠিক আছে, ওকে বাই। আর সবই তো পড়াবো, প্রথম পেপার হোক দ্বিতীয় পত্র হোক, সো তোমাদের চিন্তার কিছু নাই। অবশেষে পারফিউম জিয়াসমিন বলতেছে, না আমি বললাম যে এই পারফিউমটা সুইট, অনেক অনেক পছন্দ আমার আর কি। তোমাকে পারফিউম বলিনি, নিজেকে এত বিশেষ মনে করার কোনো কারণ নাই। আপনার এই চ্যাপ্টার শেষ করতে ফার্স্ট পার্ট শুরু করলে ভালো হয়, স্বর্ণা বলেছে এই চ্যাপ্টার শেষ করে। ঠিক আছে স্বর্ণা, তোমরা একটা কমেন্ট করে এই গ্রুপে পোস্ট করো যে ভাইয়া যদি ফার্স্ট পার্ট থেকে ভেক্টর বা নিউটনের মেকানিক্স বা কিছু একটা পড়ায় তাহলে কি ভালো হয় কিনা, ওটা দেখো সবাই কি বলে। সবাই যেখানে রাজি তো কেয়াগারে কাজী, তো তখন তো বিয়েটা করতেই হয়। আচ্ছা সেকেন্ড পেপারে ভালো হবে, সেকেন্ড পেপারই ভালো হবে ইয়াসমিন বলতেছে। আচ্ছা একজন ফার্স্ট পেপার একজন সেকেন্ড পেপার, ভালোই কঠিন ভোট হইতেছে আজকে দেখি। এই সার ভাইয়াকে অনেক হ্যাপি হ্যাপি লাগতেছে, আমাকে কোন দিন স্যাড স্যাড লাগে এটা বলে কি। আচ্ছা ওই যে ছর্ণা বলতেছে ভাই ভেক্টর পড়া না, আচ্ছা ভেক্টর পড়াইতে আমার খুবই মজা লাগে, ভেক্টরের কি বলবো, ভেক্টরের অনেক ফ্যান আছে দুনিয়াতে। আর ভেক্টরের টিচাররা আমার কাছে ভেক্টর পড়তে চায়, টিচাররা আমাকে প্রশ্ন করে বলে ভাইয়া ওই যে বুঝাইছিলেন যে ভেক্টরের ক্রস গুণন করলে কেন সাইন থেটা হয়, বুঝে গেছি কস থেটা কেন যেন হয় ডট গুণন করলে, এটা কি যেন রিজনটা ছিল আমাকে। তিন চারটা কলেজের টিচার তোমাদের বাংলাদেশের সেরা সেরা কলেজের টিচাররা এই প্রশ্নটা অনেক সময় করে, তো ভেক্টর পড়াইতে আমার ভালোই লাগে। এই মাত্র জয়েন করেছি গ্রুপে, খাইছে ভালোই লাগলো কথাগুলো, অনেক এ হেল্প ও নিতে পারে না। হ্যাঁ অনেকে হেল্প ও নিতে পারে না, হেল্প করলে কিন্তু সবাই নিতে পারবে না। আর ভেক্টর আসলে সব জায়গায় তো ফ্রি ক্লাস হচ্ছে, তারা মনে করতেছে যে মাই স্টাডি ভ্যান থেকে ফ্রি ক্লাস এবং সব জায়গায় ফ্রি ক্লাস এর মধ্যে কোনো পার্থক্য নাই, যে একটা একটা কিছু করলেই হলো। তো একটা একটা জায়গায় ছাত্রছাত্রীরা করে কি, একটা জায়গায় ফিজিক্স একটা চ্যাপ্টার শেষ করে, একটা জায়গায় ওটা শেষ করে, এটা শেষ করে, বাট এটা বুঝে না যে পুরো দায়িত্ব নিয়ে পুরো পুরো কোর্সটা যে শেষ করে দেবে এরকম কেউ নাই মার্কেটে। তো আলটিমেটলি তোমাকে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যেটা করা হয় সেটা হলো প্রথমে একটা ফ্রি কোর্স এর কথা বলে, তারপরে ওরা ওইটা পিছন দিয়ে একটা পেইড কোর্স রান করায় এবং তোমার বলে যে ওইটা কিনো ওইটা কিনো ওইটা কিনো, এরকম এরকম করতে থাকে। ঠিক আছে, মানে তুমি একটা সম্পূর্ণ ফ্রি কোর্স করে যে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করবে এরকম কোনো অফার তারা দেয় না, এটা হলো ভয়ানক একটা ব্যাপার, এবং বলে যে দেওয়া হইতেছে, তো ছাত্রছাত্রীরা একটা মোটামুটি প্রতারণার মধ্য দিয়ে যায়। তো এই কারণে আসলে অনেকে এটা সাহায্য করলেও করতে তারা নিতে পারে না, বিকজ তারা জানে না কোন জায়গা থেকে সাহায্যটা নিতে হবে। তো তোমাদের 2021 ব্যাচের পুরো সিলেবাস আমি নিজে শেষ করেছি, একদম শুরু থেকে বলছিলাম শেষ করে দেবো, পুরোটাই শেষ করেছি, এবং সবগুলো টিউটোরিয়াল তোমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখতে পারবা, ডিটেলসে দেওয়া রয়েছে। আচ্ছা অনেকে ভেক্টরের প্রেমে পড়ে গেছে দেখা যাইতেছে, ভেক্টর প্রেমিকাদের দেখা যাচ্ছে ক্লাসে। ভাই আমি এখন জয়েন করলাম, আজকে কি ক্লাস হয়েছে খাইছে, এত লেট করে জয়েন করলে হবে? স্বাধীন কি বলে, এই স্বাধীন কি বলো তুমি, আমি আমার রুমমেটকে ভেক্টর পড়িয়েছি, সাবাস জয় বাংলা। আচ্ছা আর আমি পড়েছি আপনার কাছে, নাই সুপার না, ভেক্টর তুমি পড়াইলে একদম টিচারদেরও পড়াইতে পারবা, আমাদের যে আমি যে টোটাল ভেক্টরের যত ডিটেলস এ তোমাদের পড়াইছি, তো তোমরা চাইলে যে কাউকে যে কোনো কিছু পড়াইতে পারবা ভেক্টরের উপরে, এবং তাপগতিবিদ্যা পারবা, বিকজ তাপগতিবিদ্যায় আমি তোমাদের স্ট্যাট মেকানিক্স অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর ডিফিকাল্ট জিনিসগুলোকেও সহজ করে আনার চেষ্টা করব, যেটা তোমাদের বইয়ের লেখকরা অর্থাৎ দেশি পদার্থ বিজ্ঞানীরা পারে নাই ওটা তোমরা পারবা। তো বিশ্বাস রাখো নিজের উপর, এই পুরো কোর্সের ভিতরে আমরা যা যা শিখবো সেগুলো আসলে অ্যামেজিং হবে। তো বাই, ভালো থেকো, আজকে ক্লাস কই পাবা, এখানেই পাবা, এই গ্রুপে পাবা, আর মাই স্টাডি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো আর কি, আই থিঙ্ক আমরা।